What's up guys, it's Mr. Tripler and welcome to my channel. Yes, I'm going to do awesome video. Guys, I'm going to show you a good video. And next time, I'm going to place a place to know this is a level 3 gun to ready for you. I'm going to show you a name guarantee that level 3 gun to know this is a place to know this place to know this place to level 3 gun to দিয়ে পুরোটা র‍্যাঙ্ক ম্যাচে সোলো ভার্সেস স্কোয়াড একটা অ্যাগ্রেসিভ গেমপ্লে খেলতে আছে তো গাইস একটা মুহূর্ত মিস করো না তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট आवर টুডেস অফ ভিডিও আরো একটা ম্যাচ আমরা শুরু করে দিয়েছি নেক্সট এর ম্যাপে দেখতে পাচ্ছো গাইস আমাদের ইন্টেলেক্ট সেন্টার কিন্তু সিলেক্ট করা রয়েছে এই জায়গাতে আগে কিন্তু আমাদের লেভেল 3 এর গান পাওয়া যেত কিন্তু এখন পাওয়া যায় না বর্তমানে যেই জায়গাতে পাওয়া যায় সেইটা হইতেছে এই যে গ্রেভ লেভেলের ভিতরে এখন গ্রেভ লেভেলের ভিতরে কোন জায়গাতে কিভাবে লেভেল 3 এর গান তোমরা পাবা নামার সাথে সাথে সেইটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে যাচ্ছি এবং ওই যেই লেভেল 3 এর গানটা আজকে আমাদেরকে দিবে সেইটা দিয়ে এই পুরোটা র‍্যাঙ্ক ম্যাচ খেলতে যাচ্ছি যেখানে আমরা খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াডে ভাই একটা গান দিয়ে তাও লং রেঞ্জের লেভেল 3 এর গান দিয়ে ভাই সোলো ভার্সেস অবশ্য শটগানও দিতে পারে দেখা যাক গাইস লেভেল 3 এর কোন গানটা আমাদের জন্য একেবারে রেডি করে রেখেছে ভাই বাবা যায় নামার সাথে সাথে লেভেল 3 এর গান হইছে দেখতে পাচ্ছ লাল 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 এই যে একেবারে মাঝখানে নেমে গেলাম এন্ড আমরা লেভেল 3 এর গান পেয়ে গিয়েছি ও ভাই স্কার রেডি করে রেখেছিল ভাই রে ভাই লেভেল 3 এর স্কার পেয়ে গিয়েছি আমরা এখন আমাদের এই স্কারটা দিয়ে র‍্যাঙ্কের বাকি পুরোটা ম্যাচ খেলে ভালো লাগবে গাইস এই গ্রেভের গ্রেভ লেভেল এই জায়গাতে মানে স্কার যেখান থেকে পেলাম এই জায়গাতে তোমরা যদি নামো তাহলে প্রত্যেকটা বারই বেশিরভাগ টাইম অলমোস্ট 90% টাইমে তোমরা হচ্ছে লেভেল 3 এর একটা গান গাইস এত বছর পরে আমরা এনিমি পেয়ে গিয়েছি এবং আমাদের লেভেল 3 এর স্কার দিয়ে প্রথম ওভারে ভাই রে ভাই কি কোয়াটা মারলো রে চন্দু ভাই সারাটা জীবন দেখে আসলাম যে স্কার ভালো কাজ করে ভাই মোটামুটি মাঝে মাঝে একেবারে পাওয়ার কমিয়ে দিলেও মোটামুটি কাজ করে কিন্তু একেবারে খারাপ যে কাজ করে কখনো দেখিনি মোটামুটি হেডশট বাগারা লাগে স্কারে গাইস আমাদের প্রথম কিলটা ডান হয়ে গিয়েছে চন্দু মরিও গিয়েছে আশেপাশে আর ওরে ওরে খারাপ টপ খেইল তো আবার আমার মনসুন ট্রাকে চলে ইশ রে মাইটা দিতে হলাম না আর চন্দু ডাউন তো হয়েছে আর ডাউন করে দিয়েছে নাকি আবার তুমি সব এনিমি গুলো খালি টপকাই দিচ্ছে ভাই আকাশ থেকে কি রে ভাই এটা কোনো কথা উপর উপর থেকে আমি দুই তলা থেকে সবগুলো খালি টপকাই দিচ্ছে ভাই একটু পর পর বুঝতেছি না কাহিনি আর ওইটার উপর একটা এনিমিকে দেখেছিলাম যেই চান্দু অনেক ডিসার্ভ করতেছিল এবং আমাদের একটা কিলো খেয়ে দিল তো কিল যে ও তো খেয়েছে চান্দু ওকে মেরে তো পোষাইতে হবে নাকি চলো গাইজ আমরা আপাতত একটা টায়ারে জাম করে উপরে চলে যাই তারপর উপর থেকে দেখে এই চান্দুর দিকে কোনো যায় তো পাইছি খারাপ পাইছি রে চান্দু রে আরে হেডশট না লাগলো বডি ড্যামেজ কি জোস দিতেছে দেখো না ভাই স্কার ভাই একার বেস্ট ইভো স্কারটা সারা জীবনের জন্য একার বেস্ট হয়ে গিয়েছে ভাই এটার স্কারের পাওয়ার কমাইলেও ইভো স্কারটা ভালোই কাজ গাইস আমাদের হিট লিস্টে পাবলিক কিন্তু রেডি হয়ে রয়েছে আমার কাছে মাইক খাওয়ার জন্য এবং চান্দুকে আমি দেখেও ফেলেছি তার মানে বুঝতে পারছো চান্দুকে অরে অরে খারাপ দুইজন রে অরে সিরিয়াল আরে আবার টারসো আবার তার এদিক দিয়ে যদি যাই আ দুইটা রে ডালা মারছি ভাই রে ভাই এটা ভালো ছিল রে চান্দু আর একটু ড্যামেজ কে উল্লা আল্লাহ এটা ভালো ছিল আমি খেয়াল করিনি আমি ভাবছি খারাপ গুলো চিপায় মনে ঢুকে গেছে কি সুন্দর মনসুন ট্রাকটা একেবারে ঘেসে নিয়ে গেলাম আর চান্দুর দুইটা একসাথে ডালা খেয়ে গেছে রে এন্ড বুম দুইটা কিলের সাথে আমাদের খাতায় যুক্ত হয়ে গেল সোলো ভার্সেস স্কোয়াডে দেখা যাক গাইস অ্যাগ্রেসিভ মুডে রয়েছে ইচ্ছা মতো দৌড়ের উপর উষ্টা খাইতেছি আর একটা স্ক্যানারও মেরে দিলাম আশেপাশে এনিমি আছে নাকি দেখার জন্য ভাই আজকে কিলের বন্যা বসিয়ে দিব রে একটা এনিমিরও বাদ রাখবে না বাদ যাবে না কোনো ভাই কতগুলো এনিমির দেখে আসলাম রে দাঁড়া 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 এখানে নামি তারপর রিল্যাক্সে একটা একটা করে মাইটা দিই তোমার আগে মাইটা দিবো ওরে চন্দ্র টেমেজ রে ওরা খারাপ রেখে ডাউন করে দিছে এ দাঁড়াও কিলটা তো নিতে পারবো অন্তত নাকি ইয়াস কিল পেয়ে গিয়েছি কিল চুরি রে এই পাশ থেকে কে মারলো ওকে আচ্ছা এইটারে তোমার তো পারবো কই গেল চন্দ্র কই গেল এই তো পেয়ে গিয়েছি অ্যান্ড এই চন্দ্র ডাউন এ গাইস স্ক্যানারে দেখেছো একবার ওরে ভাই 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 দাঁড়াও না ভাই এভাবে করে মাইট দিও না এত ভাই 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 রে এ গাইস কোন জায়গায় আসছি রে এত এনিমি ওরে ভাই এনিমি বুইরা বুইরা এনিমি রে ভাই আরে খারাপ গুলো চন্দ্র গোষ্ঠী মিলে আইসা আমার গুলো ফাটাই দেশে ভাই সাফ ওকাই আমার কাছে না ঠিক লাগছে এ আমার মৌসুম ট্রাক কই ভাই ভুলো হয়ে গেছে ভাই ক্ষমা করে দেন ভাই রে বুইরা গেছি বুইরা গেছি বুইরা গেছি ওরা চান্দু দশ জায়গার খারাপে বেঁচে আছি আমি এখনো
বুঝলাম না ভাই আমার সাথে কি ঘটনা ঘটলো কে মারলো কেমনে মারলো কেন মারলো বুঝলাম না ভাই এমনে গণধোলাই কেমনে খাইলাম আমি ভাই এখনো পর্যন্ত বেঁচে আছে এটা আমার কপাল এখানে নামবো কোনো সমস্যা নাই গাইস আমরা তো নির্যাতন কমাইতেছি না চান্দুরা এতক্ষণ আমার উপর নির্যাতন করেছে এখন তিলে তিলে তোমাদেরকে মারবো কোনো সমস্যা নাই একটু চিকনে একটু দূর থেকে মাইতে দিব তোমাদেরকে ভাই এনিমি দিয়ে একেবারে ভরা ছিল ভাই আশেপাশে কতগুলো এনিমি ছিল এখন একটারও দেখতেছি না দেখো না সবগুলো এই তো একটাতে পাইছি এইখানে থাকলেই সবগুলোতে পাবো কোনো সমস্যা নেই গাইস এই যে এইখানে পাইছি আর এইখানে কিলটা ক্লিয়ার করতে পারলাম না চান্দু তুমি আবার কই যেতেছ এ ভাই আমার এমও শেষ হয়ে যেতেছে আচ্ছা তোমার তো অন্তত মারি নাকি যাক মরছে মরছে খারাপ এক কাজ করে গাইজ আমাদের মনস্টার ট্রাকে করে কোনো একটা লাশের দিকে যাই তারপর তাড়াতাড়ি করে আমাদের এআর এমও কিছু নিয়ে আসা লাগবে ভাই আমাদের এআর এমও শেষ একেবারে এনিমিদের মারতে মারতে কি অবস্থা ভাই মায়ের সেই লেভেলে গাইছি আমি দাঁড়াও 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 গাইস এই পাশে একটা লাশ মারলাম না এই এই চান্দুর কাছে যাই তারপর যে আমাদের এআর এমও গুলো নেই এখনো পর্যন্ত শিওর গ্যারান্টি সহকারে অনেক অনেক এনিমি বাকি রয়েছে সবগুলাকে বাইর দিব কোনো সমস্যা বাদ পড়বে না কোনো শিশু দাঁড়া দাঁড়া এই পাশে আশেপাশে ভাই দেখো গুলু টুলু দিয়ে কারো ফাটিয়ে ফেলেছে না এলাকায় করলে বেলা যুদ্ধ চললো আর আমরা এখন জোনের বাইরে এই চান্দু তুমি কেন আর থ্যাংক ইউ ভাই এভাবে করে জনগণের সেবায় নিয়োজিত আছো তুমি নিজে থেকে বের হয়ে কিল দিয়ে দিতেছো ভাই দেখছো নি এই চান্দু আবার কভারও চলে গেল মরার পরেও শান্তি দেয় না ভাইয়েরা ডাউন হওয়ার পরেও শান্তি দেয় না আচ্ছা এইটারও ক্লিয়ার করব আমরা এর কাছে হরিজালাইন না থাকলেই হলো আর আশেপাশে আর কোনো এনিমি কি রয়েছে নাকি এই কয়টায় ভাই রে ভাই এখানে কিচ্ছু দেখেছিলাম মনে হয় না কারণ এই তো আর দুইটা মনে হলো দুইটা নাকি অনেক আর দুইটা ছিল ভাই এটার আগে ক্লিয়ার করে দিই তাড়াতাড়ি করে আরেকটা মনে কভারও চলে গিয়েছে আচ্ছা কোনো সমস্যা নেই টিমমেটদেরকে মনে হয় রিভাইভ করার চিন্তা ছিল না খারাপ গুলো গাইস এরই সাথে আমাদের হয়ে গেল হচ্ছে 13টা কিল ভাই 16 বছর স্কোয়াডে শুধু স্কার দিয়ে 13টা কিলে কিন্তু শেষটা এখনো 9টা এনিমি অ্যালাইভ রয়েছে ভাই দাঁড়াও আমাদের স্ক্যানারটা মারা দেই এটা চান্দু জীবিত হয়ে গেছে রে এটা আমি ডাউন করেছিলাম ভাই এর মতি কথাই তো ভালো লাগতেছে না ভাই একটু বের হও একটু বের হও তারপরে যে টুয়াটা যদি দিতে পারে এই তো সরি অন করে দিয়েছি এইবার মরা চান্দু তাড়াতাড়ি করে ডিমিট্রি অন করে দিয়েছিল আমার যেমন হচ্ছে দাঁড়াও গাইজ আশেপাশে আর কোনো এনিমি কি রয়েছে এই তো চান্দু তুমি কি আমাকে দেখাচ্ছ না দেখো নি তো কি সুন্দর ওইদিকে তাকিয়েছিল খারাপে গাইজ আরে আমাদের কয়টা এনিমি এই চান্দুটা ক্লিয়ার করলে 6টা এনিমি মানে 5টা এনিমি 6 জন এলাই 5টা এনিমি এলাই রয়েছে এই গাইজ সত্যি সত্যি মাত্র একজন টপ খাইলো রে ভাই এরা সত্যি রিভাইভ দিয়ে দিয়েছিল এই এই দিকে একজন টপ খাইলো মাত্র আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই 15টা কিল হইছে ভাই রে এখনো পর্যন্ত রিভাইভ কেমনে হইতেছে ও ভাই 5 জন ছিল 6 জন হয়ে গেছে ভাই এখনো পর্যন্ত এনিমি গুলাকে রিভাইভ করতেছে ভাই এক কাজ করে লাস্টে যে পাবলিক থাকবে না ওইটারে আমরা টিম আপ করব টিম আপ করে ওকে টোকেন দিব টোকেন দেওয়ার পরে যে ওর টিমমেটদেরকে রিভাইভ করবে ওগুলার আরো বেশি করে মারবো ভাই আমাদের কিল বাড়াবো ওইভাবে করে করে ভাই বিজনেসে লাভ হয়ে যাবে চান্দু ব্যবসায় লাভ চান্দু ধরো কিন্তু এনিমি তো খুঁজে পাইতেছি না ধরো টোকেন আমাদের কালেক্ট করা লাগবে যেন এনিমিকে দিতে পারি আর আমাদের কিলের খাতায় আরো বেশি করে নাম লাগাইতে পারি এই দিক থেকে কে মারতেছে কেন মারতেছে চান্দু এই তার একটা চান্দুরে পেয়ে গিয়েছি আমরা এই চান্দুরে মাইর দিব ওরে টার্সু আমার দেখা না তারাও তো এদিক দিয়ে ও ও তোমাকে চন্দ্র সবার পেছনে কি এই তো মরে গিয়েছে তুমিও মরে যাও তুমি কেন জীবিত ও ভাই এটারে ডাউন করে এই যে অল্প একটু হেল ছিল এটারে অল্প একটু মারছে আর সাথে সাথে মরে গিয়েছে এই বিল্ডিং এর এই পাশ থেকে কে জানে ওকে মারতেছিল তারা তো আশেপাশে কোনো একটা এনিমি রয়েছে যারা ওকে মারতেছিল এই চান্দু এদিক দিয়ে আবার উঠা লাগবে মনে হয় আমার না এই তো বিল্ডিং এর ছাদে আমার মনে হচ্ছিল ভাই দাঁড়াও গাইজ এক কাজ করে এই চান্দু যখন জোনের জন্য নামবে তখন যে ওকে সারপ্রাইজটা দিব ঠিক আছে তার আগ পর্যন্ত দিব না নাইলে যে আরে খারাপ আমাকে দেখেই ফেলবে মনে হয় চান্দু কই রে আর জোনে মনে যাবে তো খারাপ হিল করতেছে ভাই বের তো হ ভাই কাহিনী করে না আরে নিজে মরে যাবে ভাই কাহিনী করে না কিলটা পাইছি এখন যে যা করার করো খারাপে কি সুন্দর সোনিয়ন হয়ে গিয়েছিল নিজে নিজে ডাউন হয়ে গিয়েছিল ভাই গাইস লাস্ট আর একজন পাবলিক অ্যালাইভ রয়েছে দুইজন অ্যালাইভ তার মানে হচ্ছে একটা এনিমি অ্যালাইভ রয়েছে এই চান্দুকে আমরা টোকেন দিব টোকেন দিয়ে যে এখানে যে ভেনিং মেশিনটা রয়েছে না এইটার মাধ্যমে ওর টিমমেটদেরকে জীবিত করার চেষ্টা করব আর যদি একবার জীবিত করে একবার আমাদের ফাঁদে ফেলে তাহলে যে আমাদের আরও বেশি কিল আসবে আরে খারাপে এখানে লুকাচ্ছিল ভাই একটা মেডকিট নির্মাণতে দাও তারপরে যে তোমাকে পাঠানোর চেষ্টা করতেছি ঠিক আছে কোনো রকমের রিক্স নিব না গাইস ঠিক আছে আচ্ছা এই চান্দুকে এই চান্দু পড়বে তো আদেও খারাপ রে এ গাই দেখো ভাই আমি তোমার ভালো চাইতেছি ঠিক আছে নিজের ভালো বোঝার চেষ্টা করো চান্দু টিম আপ করো চান্দু পিলি যারা রে কাটানা কাটানা দিয়ে আমি টিম আপ আর চিন্তা করতেছি কিন্তু কাটানা মারলে মনে হয় কি আমি আরো ফাইট করতে চাইতেছি ভাই এটা ব্যাট দরকার ছিল আমার হাতে গাইস আরো এই চান্দু তো ফাইটার মুড়ে রয়েছে না আমার মেরে ফেলবে ভাই পিলি যে ভাই গুলু আরে ভাই ওর হেলথ আর বারোটা বাজে না 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 ভাই ভাই দাঁড়া 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 রে ভাই কি রে টোরেন্ট দিয়ে মারতে চালাম হিও ভাই আমার গুলু আরে আমার ডিজে পার্টি করতেছে খারাপে এত ভালো একটা ম্যাচে ভাই কি করলাম
আমি বেশি কিলার লক করতেছে ভুইয়াই হারায় ফেললাম তো গাইস এই ছিল আমাদের ট্রেচারি ম্যাপের ভিডিওটা গুপ্তধরের ভিডিও ভাই গুপ্তধন কোন জায়গায় পাওয়া যাবে সেটা দেখিয়ে দিলাম যেখানে নামলে তোমরা সাথে সাথে লেভেল 3 এর গান পেয়ে যাবে তো গ্যারান্টি সহকারে আশা করি ভালো লেগেছে গাইস তোমরাও আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও ওই জায়গাতে তোমরা লেভেল 3 এর গান পেয়েছো কিনা আর কি কি গান পেলে নাকি ওখানে শুধুমাত্র স্কারি দেয় এটা আমাকে জানিয়ে দিও আর গাইস আমাদের আজকের এই ভিডিওটা এবং ট্রিক্সটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যারা লাইক দিছো তাদের সবার কাছ থেকে ছোট কাটা হলো একটা কমেন্ট সেকশনে তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ফায়ার ভিডিওগুলো চলবে তো ইয়া গাইস আজ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পেস